মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের হরিহরপাড়া জোনাল কমিটির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হল মঙ্গলবার। হরিহরপাড়া প্রভাত সংঘ ময়দানে শিবিরে উপস্থিত ছিলেন DYFI জেলা কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ইনসার আলী বিশ্বাস সহ রাজ্য কমিটির সদস্যরা। এদিন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন সংগঠন সদস্যরা। রক্তের সংকট মেটাতেই মুর্শিদাবাদ জেলা জুড়েই এই কর্মসূচি চলছে বলেই জানাচ্ছেন উদ্যোক্তারা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI প্রতি বছরের মতো এবারও হরিহরপাড়া জোনাল কমিটির উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির আমরা সংগঠিত করছি। আমাদের আর একটা এখানে লোকাল কমিটি আছে বহান, সেখানেও 23 তারিখে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যখন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে রক্তের সংকট, সেই সময় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আমরা এইভাবে রক্তদান শিবির আমরা সংগঠিত করছি। আমাদের এখানে টার্গেট আছে 100, সেখানে আমরা চেষ্টা করছি যতটা সফলভাবে করা যায় সেই উদ্যোগ আমরা নিচ্ছি, এবং মানুষের মধ্যে গিয়ে যে উদ্দীপনা যে পেয়েছি, যেভাবে আমরা মানুষের সাহায্য সহযোগিতা এবং মানুষ যেভাবে আমাদেরকে সমর্থন করেছে, তার জন্য আমরা হরিহরপাড়া জোনাল কমিটির পক্ষ থেকে সমস্ত হরিহরপাড়ার মানুষকে আমরা সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানাচ্ছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।